নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পিজা। পিজার নাম শুনলেই কিন্তু পিজা লাভারদের মুখে জল চলে আসে। অনেকেরই ধারণা আছে মাইক্রোওভেন ছাড়া হয়তো পিজা বানানো যায় না, কিন্তু তাওয়া বা কড়াইতে যে এত সুন্দর পিজা হয় আমি কখনো ভাবতে পারিনি। তাতে আমার মনে হলো যে কেউ কিন্তু এই পিজা ঘরে বানিয়ে নিতে পারে। জাস্ট কয়েকটা টিপস ফলো করতে হবে, তাহলে বানানো শুরু করছি, আসুন দেখে নেবেন। প্রথমে একটা বড় বাটিতে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 30 ভাগ আটা, গমের আটা। মানে যতটা ময়দা নেব তার 30% আটাটা নিতে হবে। এখানে বাটিতে নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা। বেকিং পাউডারটা সোডার মধ্যে ঢেলে নিলাম, আর এর মধ্যে এক চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা একটা সাইডে রেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দই দিয়ে একটু মিশিয়ে নেবার পরে বেকিং সোডা আর বেকিং পাউডারের মিক্সারটা দিয়ে দিলাম, এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডটা কিন্তু শুকনো আছে, এর মধ্যে জল দিতে হবে। প্রথমে অল্প একটু জল দিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু এই ধরনের লেতলেতে হবে, দেখুন হাতেও লেগে থাকছে বা বাটিতেও লেগে রয়েছে, এই ধরনের কিন্তু একটু লেতলেতে হবে, তবেই বেকিং পাউডার বেকিং সোডাটা দইয়ের সঙ্গে মিশিয়ে ফ্লফি হবে। এখন একটা প্লেট দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখব। ডটা রেডি হয়ে গেল, আমি এখন পিজার সবজিটা বানাচ্ছি। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 3টে মাশরুম আর নিয়েছি একটা শিমলা মির্চি। এগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প রিফাইন্ড তেল। এই সবজিগুলোকে এখন ভেজে নেব, যেহেতু আমি এটা তাওয়াতে বানাচ্ছি সেহেতু একটু হালকা মতো ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর শিমলা মির্চি, এটা একটু নেড়ে নেবার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, তারপর দিয়ে দিলাম মাশরুম। মাশরুম দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। মাইক্রোওভেনে বানালে কিন্তু এটাই সবজিটাকে আলাদা করে ভাজার দরকার হয় না, কিন্তু যেহেতু তাওয়াতে বানাচ্ছি সেহেতু সবজিটাকে হালকা মতন একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিলাম 1/2 চামচ অরেগানো। একটু টস করে মিশিয়ে নিলাম, এটাকে এখন নামিয়ে রাখবো। আর নামানোর পরে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখলে না হলে এটা কালারটা একটু কালচে মতন হয়ে যাবে। পিজার সবজিটা হয়ে গেল, এবার আসছি পিজা সস বানাতে। এই কড়াইতেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো রিফাইন তেল, এর মধ্যে 4-5 কোয়া রসুনকে কুচিয়ে কেটে দিয়ে দিলাম। রসুনের হালকা কালার চেঞ্জ হওয়ার পরে দিয়ে দিলাম একদম কুচিয়ে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটার কালার হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে 3টে বড় সাইজের টমেটোকে মিক্সিতে পিউরি বানিয়ে নিয়েছি। টমেটো পিউরি দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, এটাতে জুস থাকলে একদম চলবে না, এটা মোটামুটি শুকিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, ছোট 1 চামচ চিনি, আর দিলাম অল্প পরিমাণে লবণ। এগুলো দিয়ে মিশিয়ে নাড়তে থাকবো, এটার টেস্টটা অনেকটা সসের মতো হবে, একটু টক একটু মিষ্টি। দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স আর একটু অরেগানো।
এই ধরনের শুকিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল পিজা সস, এখন একটা বাটিতে তুলে নেব। আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে ডোটা বের করে নিয়েছি, এটা বেশ নরম আছে, এর মধ্যে অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। ধ্যান রাখতে হবে ডোটা যেন শক্ত না হয়, না হলে এটাকে হাত দিয়ে ফেলানো যাবে না। ডোটা রেডি হয়ে গেছে, এখন এটাকে দুই ভাগ করে নেব, মানে দুটো পিজা হবে। এখানে চাকতির উপরে একটু হালকা হাতে ময়দা ছিটিয়ে নিলাম। এখানে আমি এই কড়াইটাতে পিজা বানাবো, তো কড়াইয়ের নিচে যতটা বেস আছে পিজার সাইজটা কিন্তু ততটা বড়ই করব। এখান থেকে একটাটু তুলে নিয়েছি আর এইভাবে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে এটাকে আঙুল দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে নেব। এটাতে কিন্তু বেলা যাবে না, হাত দিয়ে এভাবে ছড়াতে হবে। যতটা কড়াইয়ের বেসের সাইজ অতটাই এইভাবে চেপে চেপে বড় বানাতে হবে। এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এই সাইজটা বানিয়েছি। এখন একটা কাঁটা চামচের মাথা দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দেব, না হলে কিন্তু এটা লুচির মতন ফুলে যাবে। পিজা বেসটা রেডি হয়ে গেছে, এখন কড়াই হালকা গরম আছে, এর উপরে বেসটাকে বসিয়ে দিলাম। এখন দুই পিট হালকা মতন সেকে নেব, এক পিট একটু বেশি সেকবো, আরেক পিট কিন্তু অল্প সেকতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখুন নিচের সাইডটা এইরকম সেকতে হবে। দেখুন এই সাইডটা একদম কম সেকা হয়েছে। এখন পিজা সসটা এই বেসটার ওপর প্রপারলি লাগিয়ে দেব। এইভাবে পুরো বেসটার উপরে সসটাকে লাগিয়ে দিলাম। এখন এর উপরে চিজ দেব, চিজটাকে গ্রেটারে গ্রেট করে সব দিকে সমানভাবে দিয়ে দেব। এর উপরে এখন দিয়ে দেব টপিং। টপিংটাকে সুন্দরভাবে চারদিকে দিয়ে দিলাম। এখন এর উপরে আবার গ্রেট করে চিজ দেব। আমি এইভাবে চিজটা দিয়েছি, কারোর যদি চিজটা খুব বেশি পছন্দ তারা আরও বেশি পরিমাণেও দিতে পারে। এর উপর দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিলাম অরিগানো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসটা কিন্তু একদম লোতে থাকবে। এই পিজাটা কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে যাবে, ততক্ষণে উপরের চিজটা পিঘলে যাবে। 8 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম, দেখুন চিজটা সুন্দরভাবে গলে গেছে আর পিজাটা কিন্তু রেডি। এখন চামচ দিয়ে একটা প্লেটে তুলে নেব। চাকু দিয়ে পিস করে নিচ্ছি আর একটা পিস তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পিজা। এরকম পিজা ঘরে বানাতে পারলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। এই পিজার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি।